গাইস গুড মর্নিং। তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতে হবে যে তোমরা এইচডি ফ্যামিলি মেম্বার্স। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাসের প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই 2023 সাল তো প্রায় শেষের দিকে। এই 23 সাল অনেকে খারাপ দিন গেছে, আবার অনেকের ভালো দিন গেছে। সব মিলিয়ে গুছিয়ে 23 সালটা আমরা এখন পিছনে ফেলে দিয়ে এখন পা রাখতে চলেছি 2024 সালে। চলো, আশা করি আগামী বছর তোমরা সুন্দর করে দিন কাটাবে। গান মনে পড়ে গেলো, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যাই হোক, বাদ দাও ওসব কথা, যা হয় ভালোর জন্যই হয়। তো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন এই খালি পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। গাছ বহুত দিন পর পর কিন্তু এরকম খালি পায়ে হেঁটে বেড়াচ্ছি। আগে সকালবেলা এরকম খালি পায়ে, মানে আগে তো বেশিরভাগ বুনোই থাকতো, আগে তো আমি বুনোছিলাম, আগে প্রায় আমি খালি পায়ে হেঁটে বেড়াতাম, ঠিক আছে। এখনও কিন্তু খালি পায়ে হেঁটে বেড়াচ্ছি। এখন এখন না বেসিক্যালি আমি খালি পায়ে না হাঁটতে পারি না, কারণ কত পায়ে লাগে, একটু কিছু পায়ে যদি পড়ে না তো পায়ে লাগে, ঠিক আছে। সবসময় জুতো তারপর চপ্পল পরে থাকি ওই দেখো, ঠিক আছে, আমার পায়ে লাগে। যাই হোক চলো, মানে চা ফা খেতে হবে। বেশি আজকে তো বড় দিন, তা কেক খাওয়াবি না? হ্যাঁ হ্যাঁ, কেক খালো নাও না আমারে। কই 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 কিরা পড়িছ দেই? এই সাইকেলের মধ্যে গাইস 20 টাকা পরে রয়েছে। বাদ দে, কিরা ঢুকো সেটার মধ্যে টাকার মধ্যে। দে বড়দিনে কেক খাবো না, সেটা কখন হতে পারে? দিস ইস, আমি খাই না, তুই খাই, খাই না ওইটা সার, মানে জাস্ট হালকা করে কাটে দে, অল্প একটু, কেক না খালি নয়। আমার এই কেক খেতে ভালো লাগে না, আমার সেই ক্রিমালা, আমার ক্রিমালা কেক বেশি খেতে ভালো লাগে, এইসব কেক না। আমি আর দিদি সকালে পেস্ট্রি খাইছি, চকো চিপস। বড় লোক এগুলো কম খা, মোটা যাচ্ছে দিন দিন। দাদা কি নেবেন? চা, কফি, ম্যাগি, তারপর পাস্তা, এখানে সবকিছু পাবেন। দাদা কি নেবেন? আজকে থেকে আমি ইউটিউব ছেড়ে দিই, এখানে চা বিক্রেতা। কেন বলো দাদা, এই চা বিক্রি করছি তো 25 ডিসেম্বর, ইউটিউব তো চলছে না, নিউজ হয় না, তো সেই জন্য এখন একটু চা বিক্রি করে দেখি আর যে দুধের পাস্তা খাওয়া যদি কামানো যায়। তো বৌদি আর আমি একসাথে পার্টনারশিপে দোকানটা চালাচ্ছি, এখন দেখা যাক কত কি হয়। বৌদি তোমার 10%, আমার 90%, ঠিক আছে? তাহলে মানে আমি ভাবছি ফিউচার একটা মানে ক্যাফে ভেবে বানানোর, মানে একটা ক্যাফে ওপেনিং করবো কোথাও, একটা প্ল্যানিং চলছে, ঠিক আছে, দেখা যাক কতদূর কি হয়। একটা ভালো একটা লোকেশনে সুন্দর দেখে একটা ক্যাফে ওপেনিং করবো, নাম দেবো, কি নাম দেওয়া যায় তো যাই, যখন দেবো তখন ভাবা যাবে। ঘুম থেকে উঠে বাড়ি থেকে জাস্ট ক্যাফেতে আসলাম, কারণ আজকে 25 ডিসেম্বর, তো লোকজন আসবে, দোকানে কেউই নেই, বৌদি আছে, বৌদিকে একটু সাহায্য, হাতে হাত দিয়ে সাহায্য দিতে আসলাম। স্যার চা খাবেন আপনারা? স্যার চা খাবেন? হ্যাঁ, যারা দেখছেন তারাও কি চা খাবে? তাহলে চলে আসো ডাইরি খেয়ে। अपने लबर को धोखा दो, मुझे भी डार्लिंग मौका दो। ক্যাফে থেকে বাড়িতে চলে এসেছিলাম, ক্যাফে থেকে বাড়িতে এসে এখানে কিন্তু খেতে বসে গেছি। এখানে সকালবেলা কিন্তু খাচ্ছি ডাল দিয়ে, আর এখানে আছে চিকেন, আর এখানেও ফেভারিট জিনিস হলো ডাল, ঠিক আছে, সেই জন্য ডাল দিয়ে খাচ্ছি। আমার ডাল জিনিস একদম ভালো লাগছে, সেই জন্য আমার মশলা মশলা জিনিস হলো না, তুমি আমি তো তাও কেন, কিন্তু ডাল জিনিসটাও না পেটে লাগে, তুমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ তাও কেন, কিন্তু ডাল জিনিসটা যাই না কেন আমার ভালোই লাগে। তোমাদের কোন জিনিসটা খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। চলো বেশি কথা বলবো না, খাওয়া কমেন্ট করে। তো এখন ব্যাপারটা কি হয়েছে, তো ফাইনালি কিন্তু একটা সেরা একটা ভিডিও আসতে চলেছে আমার প্র্যাঙ্ক চ্যানেলের জন্য। তো সেই জন্য কিন্তু আমি ফুচকা খাবো, ফুচকা নিয়ে একটা প্র্যাঙ্ক হবে, সেই ভিডিওটা আমার প্র্যাঙ্ক চ্যানেলে আসবে, ঠিক আছে। সেই জন্য আমি এখন কাজে ফুচকার দোকানের সামনে চলে এসেছি, একটা ফুচকার দোকান, এটা ফুচকার বাড়ি, ঠিক আছে। তো কাকু কিন্তু এখন দোকানে যাবে, দোকানে যাওয়ার আগেই কিন্তু আমি কাকুর বাড়ির সামনে চলে এসেছি, এখান থেকে এখন
এখান থেকে ফুচকা নেবো, ফুচকা নিয়ে বাড়িতে যাবো। আজকে প্র্যাঙ্কটা হতে চলেছে আমার বোনের উপর, ঠিক আছে? সেই বোনের মানে এই প্র্যাঙ্ক ভিডিওটা দেখতে গেলে কী করতে হবে, আমার প্র্যাঙ্ক চ্যানেলে চলে আসো, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ঠিক আছে? আমার প্র্যাঙ্ক চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, তো আমার প্র্যাঙ্ক চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। তো কাকু এখন কিন্তু এখানে টক জল বানাচ্ছে, ঠিক আছে? টক জল বানানো হোক, তারপর ফুচকা নেবো আমরা, তারপর তোমার সাথে প্র্যাঙ্ক হবে। তো চলো তাই তোমরা মানে আমার ব্লগ চ্যানেল প্র্যাঙ্ক চ্যানেলে চলে আসো। ব্যাপারটা কি হয়েছে, তো এখন ঘড়ি কাটা হয়েছে ভাই 6:15, আর এখন একটা প্ল্যানিং হয়েছে আমাদের, সেটা হচ্ছে ভাই মুভি দেখার প্ল্যানিং হয়েছে হট করে, মানে আমাদের প্ল্যানটা না হুটহাট করে হয়। তো এই মতো যা স্নান করলাম, চুলটা দেখতে হচ্ছে ভেজা ভেজা রয়েছে আমার এখনো, ঠিক আছে? তো যাই হোক, মানে একটু হেয়ার ব্যান্ড পরলাম, নাহলে চুলগুলো না শর্ট মানে সামনে পড়ে আসছিল। তো আমাদের প্ল্যান হলো তাই এখন ভাই বেরাচ্ছি বাড়ি থেকে মুভিটা দেখতে যাওয়ার জন্য। আর মানে প্রতিদিনই ভিডিও দিচ্ছি, আজ ভিডিওটা যখন তোমরা হয়তো দেখছো তখন হয়তো প্র্যাঙ্ক চ্যানেলে একটা ভিডিও চলে আসবে আমার, তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও দুটো ভিডিও, কারণ প্র্যাঙ্ক চ্যানেল অনেকদিন পরেই ভিডিওটা আসলো। তো চলো আজকে যাচ্ছি ভাই স্যালাড দেখতে প্রবাসের। যে ডাঙ্কি যেমন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম, আমি ভাবছিলাম স্যালাডটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, বাট সময় হয়নি আমি ভাই বাড়ি থেকে ঝামেলা করে বেরিয়ে গেছিলাম অন্য জায়গায় ঘুরতে, তো সেই জন্য দেখা হয়নি। অনেকেই গেছিলো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে, আমাকে বলেছিল, সেই জন্য দিতে পারিনি। এখন আমরা বেরোবো মুভি দেখতে, এখন আজকে যাচ্ছি তিনজনের মুভি দেখতে, আমি সুপ্রভাত আর হলো রাহুল, এই তিনজন মিলে যাচ্ছি স্যালাড দেখতে। তো লেটস গো। তো এখন গাইস আমরা আছি সুভাষনগরে, সুভাষনগরে আসার পিছনে কারণ হচ্ছে ভাই আমার যে গাড়িটা না, তো গাড়িতে না তেল আছে, বাট আমি কী করেছি পিসিবাই গাড়িটা রেখে দিয়েছি, কারণ ওখানে না অনেক টাকা লেগে যেতে পারে, 3-4 ঘন্টার মুভি, প্রায় 60-70 টাকা ওখানে দিতে হবে গ্যারেজে, ঠিক আছে, পার্কিংয়ে। তো আমি বললাম ঠিক আছে 60-70 টাকা গ্যারেজে দেবো, ওখানে আমি পিসিবাইতে রেখে দিই, তো শুধু শুধু গাড়িটা ওখানে নিয়ে কোনো লাভ নেই। শুরু তো আসছে, আমরা তিনজন লোক আছি, তোর গাড়িতে আমরা তিনজন মিলে চলে যাবো, শুধু শুধু একটা গাড়ি ভাড়াও বেঁচে যাবে আর তিনজনও চলেও যেতে পারবো, একটা গাড়ি ততটা জার্নি হবে না। শীতের মধ্যে ভাই ঘুটি মুটি সবাই একসাথে থাকবো, এটাই ভালো। তো চলো শুভরাতকে ফোন করে দিই, শুভরাত বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো পেট্রোল পাম্পের সামনে, ওখান থেকে একটু চা ফা খাই, তারপর বেরোবো। ঘুষাও 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 ঘুষাও, আজকে কত জ্যাম গাইস এখানে, আজকে 25শে ডিসেম্বর না, তুমি ভিড়টা দেখো একবার। হ্যাঁ ডান সাইডে ঢুকে দাও, এই তো অ্যাপাচি অ্যাপাচি পাছা পাছা পাছি, দুই অ্যাপাচি মিলে পাছা পাছি, দুই অ্যাপাচি লাগাও পাছা পাছি। কিন্তু গাড়িটা মানে আমরা পার্কিং করে এখন যাবো সামনের দিকে, তো চলো ছোট্ট একটা সিনেমা শট দেবো। রাহুল লাগলো ভাই শোনা, আমি ওকে কিসের জন্য মারিনি কিন্তু, ঠিক আছে, আমি ওকে মেরেছি কিসের জন্য, ও 1 ঘন্টা ধরে কথা বলে, কেন কিসের জন্য 1 ঘন্টা ধরে কথা বলে, আমরা এখানে এসছি মজা করছি, তো 1 ঘন্টা ধরে কেন কথা বলবে? যাই হোক সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছে ভাই। সত্যি কথা বলতে আমি এতবার এখানে এসেছি মুভি দেখতে, আজকে ফার্স্ট টাইম এখানে এত ভিড় দেখতে পাচ্ছি, মানে কত পরিমাণে ক্রাউড, সেটা কথা বলো, সেরা পরিমাণে ক্রাউড, না একটা সুন্দর একটা স্মেল পাচ্ছি, সেটা হলো চিজ পপকর্নের একটা সুন্দর একটা স্মেল পাচ্ছি। যাই হোক বাইদা ভাই, এখান থেকে খাবার কিন্তু না খাই, বেশ বের হচ্ছে ভাই, খাবি না এখানে, এখানে খাবার খাস না, তুই খাবি, প্রচুর এক্সপেন্সিভ এখানে খাবার, আমরা খাবো না এখানে, আরে তুই খাবি, পয়সা নেই, গরিব তুই খাবি ভাই, খাবি, আমার মনটা অত বড় না, আরে তোর মন, ফাইনালি গাইস ইতনা সারা পপকর্ন মে লে চুকা হু, আবি জাকে মুভি দেখেঙ্গে, থাকে থাকে মুভি দেখেঙ্গে, ইটস সো টেস্টি। তো ফাইনালি কিন্তু আমরা মুভি দেখতে চলে এসেছিলাম, এখানে পর্দায় দিয়েও দিয়েছে,
আর আজকে কিন্তু পুরো ভর্তি ভর্তি চিপস, ঠিক আছে, অনেক লোকজন আজকে কিন্তু অনেক লোকজন আর এখানে আমাদের পপকর্ন চলে এসছে, পপকর্ন খাইয়ে ভাই পপকর্ন খাওয়ার মুভি দেখ, ঠিক আছে? আমরা তো এটা ভাগ্য মানে গার্লফ্রেন্ডের সাথে মুভি দেখতে পারবো না, বন্ধুদের সাথে আসি, দেখো ভাই কিন্তু এনজয় ছবি তুলবো।